greatest debate. একমুষ্ঠ দাঁড়িয়ে হবে এই মর্মে কোন সহি সূত্রে কিছু আসার পাওয়া যায়, বিশেষ করে আব্দুল ইবনে আব্বাসের। কিন্তু মনে রাখবেন, দাঁড়িতে একটা মশলা নয়, দাঁড়িতে চারটে মশলা। কয়টা কথা বলেন? চারটে। এক, দাঁড়িকে চাঁচা, এটা হারাম। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস, আহলে তাশাইয়ু সকলের ঐক্যমতে। দুই, দাঁড়িকে ছেড়ে দেওয়া, মানে দাঁড়ি রাখবে একজন মুসলিম, এটা রাখা ফরজ। তিন, দাঁড়িকে নিজের গতিতে ছেড়ে দেওয়া সুন্নাত। চার, দাঁড়িকে এক মুষ্টি পরে রাখবেন না, কাটবেন, এটা নিয়ে ইখতিলাফ আছে। কথা বুঝাতে পারিনি? মাসালা কয়টা? দাঁড়িয়ে একজন মুসলিম রাখবে, এটা কি ফরজ। দুই, দাঁড়ি চাঁচা হারাম। তিন, দাঁড়ি নিজের গতিতে ছেড়ে দেওয়া সুন্না। চার, এক মুষ্টি পরে দাঁড়ি রাখবেন, কাটবেন কি কাটা যাবে কি যাবে না, এটা নিয়ে ইখতিলাফ উম্মতের মধ্যে আছে। তো আমি বলি ভাই, ইখতিলাফ কতই। চার নম্বর পয়েন্টে, তো দাঁড়ি রাখেন না, নাস্তা নেমে ঘুঙুর দিয়ে লাভ গিরে বেটা, বোঝেন নাই? সে বুখারী কিতাবুল লিবাস 4891-92 পরপর হাদিস ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি হজের সময়তে তিনি দাঁড়িকে ছোট করতেন। এই হাদিস নিয়ে অনেকে বলে যে দাঁড়ি ছোট করা যাবে, তো ভাই ইবনু ওমর বলছে হজের সময়তে তিনি দাঁড়িকে ছোট করতেন। তো হজের সময় তো টাকলু করতে হয়, টাকলু করা সুন্নত বলবেন নাকি? বুঝতে পারছেন না ভাই? হজের সময়তে খাস দাঁড়িকে আপনি ছাড়তে পারেন, তবে আমভাবে পারবেন না। শরীয়তে কিছু আম হুকুম আছে, কিছু খাস হুকুম আছে। ছোট্ট একটা কথা, আমাদের মধ্যে অনেক যুবক ভাই দেখছি তারা দাঁড়ি নাই, কি ব্যাপার ভাই? ভাই দাঁড়ি কার কার নেই, একটু হাত তোলেন তো, তোলেন কিরে ভাই, আপনাকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, দাঁড়ি কেন রাখেন নাই যুবক ভাই? দাঁড়ি কেন রেখে নাই? কেন, বউ পাবেন না, ভালো বউ জুটবে না? আরে ভাই, আপনি এত টেনশন করছেন কেন? মিশকাত 73 নম্বর হাদিস, বিষ্ণু বলেছেন আসমান জমিন সমস্ত কিছু সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীর লিখে রেখেছে। তো আপনি দাঁড়ি রাখলেও যে টুকটুকে বউটা পাবেন, দাঁড়ি চাচা থাকলে ওটাই পাবেন, আপনার ভাগ আমি বসাবো না, বুঝলেন নাই? তো ভাই আপনি দাঁড়ি থাকলেও যেটা পাবেন, দাঁড়ি চাচা থাকলে ওটাই পাবেন। তো ভাই দাঁড়ির চাচার কর দরকার কি? ছেড়ে দেন। অনেক চাচার বয়সে লোককে দেখছি তারা দাঁড়ির চাচা, কি আবার চাচা? আপনি আর একটা চার আছে নাকি চাচি? আর একটা চাচি লাগবে নাকি? তো ভাই দাঁড়ি চাচাটা গোনায় কাবিরাটা হারাম, কথা বুঝতে পারছেন? অনেকে মনে করে যে দাঁড়ির কাজ সুন্নাত, যে কথা সঠিক নয়। দাঁড়ি রাখা ফরজ, দাঁড়ি ছেড়ে দেওয়া সুন্নাত, কথা বুঝতে পারছেন? অনেকে বলে যে দাঁড়ি রাখা সুন্নাত, দাঁড়ি রাখা সুন্নাত না ভাই, দাঁড়ি রাখাটা ফরজ, মুসলিম দাঁড়ি রাখবে, এটা ফরজ, আর দাঁড়িয়ে ছেড়ে দেওয়া সুন্নাত। জি।